للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وأرتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين মুসলিম অফ নর্থ আমেরিকা সৌজন পত্রিকা আয়োজিত আজকের এই দুদিনের শিক্ষা শিবিরের প্রথম দিনের সম্মানিত জন সভাপতি সহসভাপতি জন নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে আমাদের প্রাত্যহিক জীবনের একটি অংশকে আলাদা করে আমাদের জীবন মান ইমান এবং আমলের উন্নতি সাধনের লক্ষ্যে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি যখন রাসূলের নাম বলবো আমার উন্নত থেকে আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। যা নবুয়তের সীমানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ভৌগোলিক সীমা রাখা দ্বারা নির্ধারণ করেননি, বরং পৃথিবীর প্রতিটি ইঞ্চি মরুভূমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সমস্ত জাহিলিয়াতকে জাহিলিয়াতের অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরান মুবিনা হিসাবে যে আলোক বর্তিকা যে আলোক প্রশ্নী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে পৃথিবীর যাবতীয় অন্ধকারকে দূরীভূত করার জন্য তার উপর দায়িত্ব অর্পণ করেছেন, তিনি সেটি 100% সফল হয়েছিলেন এবং সেই অন্ধকার দূরীকরণের আলোকরশ্মি আজকে আমাদের হাতে আছে এবং আমি সেই আলোকরশ্মি কোরআনুল কারীম থেকে সূরাতুল হাদিদ 57 নম্বর সূরার 12 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল হাদিদ সর্বসম্মত ক্রমে একটি মাদানী সূরা এবং এই সূরাটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগির বিশেষ করে
উহুদ এবং হুদাইবিয়ার মাঝামাঝি সময়ে অবতীর্ণ হয়েছে বলে অধিকাংশ মুফাসসিরিন কিরাম মত দিয়েছেন। হিজরতের চারটি বছর অতিক্রান্ত হয়েছে। একদল মর্দে মুমিন আল্লাহ প্রদত্ত জীবনবিধান আর ইসলামকে ব্যক্তি পরিবার এবং সমাজ সহ চারদিকে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে জীবন এবং সম্পদকে উজাড় করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করে রাসূলের সাথে হিজরত করেছেন। নিজেদের ব্যক্তি, নিজেদের সম্পদ, নিজেদের পরিবার সবকিছুকে উজাড় করে দিয়েছেন। অন্যদিকে মদিনায় যারা ইসলাম গ্রহণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের আহ্বানে, তারা তাদের সম্পদের ভাগ মুহাজির সাহাবীদেরকে দিয়েছেন। এটি ছিল এক ধরনের চিত্র। আরেক ধরনের চিত্র ছিল এরকম, এই মদিনা নামক এই ছোট্ট ইসলামিক রাষ্ট্রে, এই ছোট্ট আল্লাহর বিধানের সৌন্দর্যপূর্ণ একটি ভূমিকে পৃথিবীর মানচিত্র থেকে দ্বীনের আলোকে নির্বাপিত করার জন্য চারদিকে আরব শক্তিগুলো একজোট হয়েছিল এবং পাশাপাশি মদিনার অভ্যন্তরে এমন একটি শক্তির উত্থান হয়েছিল যারা ইমান এবং কুফরের মাঝামাঝি অবস্থানে অবস্থান করছিল, যাদের আবরণ ছিল ইমানের, কিন্তু তারা ইমানের আবরণে তারা যারা ইসলামের সাথে শত্রুতা পোষণ করত, তাদের সাথে সম্পর্ক রাখত, ইমানের আবরণে তারা নিফাকের রোগে আক্রান্ত হয়ে পড়ছিল। ঠিক এরকম একটি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎকালীন সেই সমাজ ব্যবস্থার মানুষগুলোকে, মদিনার মুসলমানদেরকে মোটিভেশন দেওয়ার জন্য, ইমানকে রিনিউ করার জন্য, আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য হু আল্লাহ ইজ, আল্লাহর পরিচয় কি, কার প্রতি মুসলমানরা ইমান এনেছে, কে সেই আল্লাহ, কি এই মুসলমানদের দায়িত্ব, এই মোটিভেশনাল স্পিচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল হাদীদের মাধ্যমে দিয়েছিলেন। যুগ যুগ ধরে যারা ইসলামী আন্দোলনের সাথে আমরা যারা ইনভলভ হয়েছি, আবারও হব, একই ধরনের চিত্র আমরা দেখতে পাব আমাদের মুক্তির জন্য, আমাদের মোটিভেশনের জন্য, আমাদের ইমানকে রিনিউ করার জন্য সূরা আল হাদীদ একটি সুস্পষ্ট দলিল। প্রিয় ভাইরা, আমি যদিও 12-16 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি প্রথম থেকে একটু আলোকপাত করার চেষ্টা করব, এই জন্য যে আলোচনার কাঙ্ক্ষিত মানে যেন আমি বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জ্ঞানের আধার এবং তিনি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা, খুব অল্প জ্ঞান পৃথিবীর মানুষকে দান করেছেন এবং সেই জ্ঞানের আলোকে সেই অল্প জ্ঞানের লক্ষ ভাগের এক ভাগও আমার কাছে নেই। তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দেন আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহিভাবে আমার কথাগুলো পেশ করার তৌফিক দান করুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমি এ পর্যন্ত যতটুকু যে কথাগুলো বললাম, আমি মাঝে মাঝে আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা মাইন্ড করবেন না, সামনে নাজিল হয়েছে তাদের প্রাইমারি আইডেন্টিটি কি ছিল বলবেন কেউ? মুসলিম। তাদের প্রাইমারি আইডেন্টিটি ছিল মুসলিম। তাদের সাথে আমাদের মিলটা কোথায়? তারা তাদের ইমান এবং আমলের সাথে কোনো কম্পারিজন আমরা করতে যাচ্ছি না, কিন্তু কিছু জায়গায় যুগ যুগ ধরে তাদের সাথে আমাদের মিল থাকবে, সেই মিলটা কি আছে? আকীদাগত মিল আছে, আর কি মিল আছে? প্রত্যেক মানুষেরই রিমাইন্ডার দরকার, প্রত্যেক মুসলমানের রিমাইন্ডার দরকার। ওই তাদের যেমন রিমাইন্ডার প্রয়োজন ছিল, আজকের প্রেক্ষাপটে আমাদেরও
রিমাইন্ডার প্রয়োজন। তাদের মধ্যে যেরকম মুনাফিকের আলামত লক্ষ্য করা গিয়েছিল ওই সমাজের কিছু মানুষের কাছে, আজকে আমাদের সমাজেও মুনাফিকের আলামত আমাদের মধ্যে রয়েছে। মুনাফিকের রোগে আমরা রোগাক্রান্ত হয়ে যাই খুব অল্প সময়ে। তাই এই সামান্য মিল খুঁজেই আমরা ইনশাআল্লাহ এই আয়াতগুলো বোঝার চেষ্টা করব। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা আমাদের চিত্রটা আমরা এই কোরআনুল কারীমের আয়াতগুলো আমরা পেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত তার তাওহীদের স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি কে, কি তার পরিচয়, আকাশ এবং জমিনের সাথে তার সম্পর্কটা কি। তিনি এভাবে শুরু করেছেন, সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যা কিছু তুমি দেখছো সবকিছু আল্লাহ তাসবিহ করছে। এই সূরাটিকে সূরাতুল মুসাববিহাত সূরাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। কোরআন কারিমের 5টি সূরা অধিকাংশ মুফাসসিরদের কিরামের মতে, কারো কারো মতে 7টি সূরাকে সূরাতুল মুসাববিহাত বলা হয়, তাসবিহ যুক্ত সূরা বলা হয়। যে সূরাগুলোর শুরুতে সাব্বাহালিল্লাহ অথবা ইউসাব্বিহুল্লাহ এই শব্দ দ্বারা শুরু হয়েছে, এই সূরাগুলোকে সূরাতুল মুসাববিহাত বলা হয়। সূরাতুল মুসাববিহাত এই সূরা হযরত একজন সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে এই 5টি সূরাতুল মুসাববিহাত পড়ে ঘুমাতেন। এবং এই 5টি সূরার মধ্যে একটি হচ্ছে সূরা আল হাদিদ, একটি হচ্ছে সূরা আল জুমা, সূরা তাগাবুন এবং সূরা আস সফ এবং আরেকটি সূরা হচ্ছে সূরা, পাঁচটির মধ্যে কটা বললাম, তিনটা বললাম না চারটে বলছি, কি কি বলছি, সূরা আল হাদিদ, জুমা, তাগাবুন, হাসর রয়ে গেছে সূরা আল হাসর, এই 5টি সূরা। আর বাকি যে দুটো সূরাকে আপনার এই মুসাববিহাতে ইনভলভ করা হয় কোন কোন মুফাসসির কিরাম, একটি সূরা আল বনি ইসরাইল এবং আরেকটি হচ্ছে সূরাতুল আলা, এগুলোকেও এটার সাথে ইনক্লুড করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন এইভাবে যে আকাশ এবং জমিনের সবকিছুই আল্লাহ তাসবিহ করছে। আচ্ছা, শুধু কি তাসবিহ করছে না তার কথা মেনে চলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইয়ারজিউন, যে শুধু আসলে তাসবিহ করছে না বরং আকাশ এবং জমিনের সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইচ্ছায় অনিচ্ছায় আত্মসমর্পণ করছে। কেন? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আমরা দেখছি সকল কিছুর মালিকানা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে। যে হায়াত আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সময়ের সমষ্টি হচ্ছে হায়াত। হায়াত যেমন রয়েছে তেমনি হায়াতের একটি এন্ডিং রয়েছে। হায়াত এবং মৃত্যুর চিন্তায় মানুষ বিপ্লবী হতে পারে না। মৃত্যুর চিন্তায় হায়াত এবং মৃত্যুর চিন্তায় মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যেতে পারে না। হায়াত এবং মৃত্যুর আরো বিভিন্ন এলিমেন্টকে যদি ডিপলি আন্ডারস্ট্যান্ড করি, আমরা ডিপলি যদি চিন্তা করি, তাহলে দেখব যে এই হায়াতের কারণেই আসলে আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধ থেকে বিমুখ থাকি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ুহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর, তিনি জীবন দেন এবং তিনি জীবন নেন। আমরা জানি একজন স্কলার যখন তার ফাঁসির আদেশ হয়েছিল, সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহি আলাইহি, তার যখন ফাঁসির রায় হয়েছিল তিনি বলেছিলেন যে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না আসমানে হয়। আজকে পৃথিবীতে আমরা দেখি যারা নিজেদের ইমানকে ইমান দীপ্ত ইমানের আলো দিয়ে আলোকরশ্মি দিয়ে নিজেদের জীবনকে ভরে নিয়েছে, তারা জীবন এবং মৃত্যুর ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সঁপে দিয়েছে। এবং যখন জীবন এবং মৃত্যুর প্রশ্ন আসবে এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের অর্ডারের প্রশ্ন আসবে, তখন তারা আল্লাহর উপরেই শুধু ভরসা করে, কারণ তিনি তো জীবন দিতে পারেন, তিনি তো জীবন নিতে পারেন। কিন্তু সেই আল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালামকে তার ভাইদের শত্রুতামিমূলক আচরণ, যে তারা একদিকে তাকে কূপে ফেলেছিল
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইউসুফ আলাইহিস সালাতু সালাম কে আরেক টাল দিয়ে মিশরের সিংহাসনে বসিয়েছিলেন। তিনি তো সেই আল্লাহ যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের অগ্নিকুণ্ডকে শান্তি বা ঠান্ডা করে দিয়েছেন। তিনি তো সেই আল্লাহ যাকে যিনি ইউনুস আলাইহিস সালাতু সালামকে মাছের পেট থেকে বাঁচিয়েছিলেন। তিনি তো সেই আল্লাহ যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা তাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মদিনায় প্রতিষ্ঠিত করেননি, বরং মক্কা মদিনা নয় পৃথিবীর বিলিয়ন মানুষ এখন আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিদিন সালাওয়াতুল্লাহ সালাত পাঠ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। তিনি তো আল্লাহ, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন هو الاول والاخر والظاهر والباطن وهو بكل شيء عليم খুব সিগনিফিক্যান্ট একটি আয়াত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কারো মনে কোনো ইসলাম সম্পর্কে দ্বীন সম্পর্কে কখনো কোনো সন্দেহ আসে সে যেন এই আয়াতটি পড়ে নেয়। আরেকটি হাদিসে এসেছে এই আয়াতটি ফুরাস ফুল ফাস্টি মুসাববিহাত সূরার মধ্যে একটি আয়াত আছে যে আয়াতটি হাজার আয়াতের চেয়ে শ্রেষ্ঠ, এবং ইবনে কাসির বলছেন যে এই আয়াতটি হচ্ছে এই আয়াত ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা বিকুল্লি শাইইন আলীম। কারণটা কি? কারণ এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে তিনিই যে প্রথম তাওহীদের ঘোষণা আছে, তিনিই প্রথম তিনিই শেষ, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাইইন ওয়া আনতাল আখিরু তিনি এমন শুরু যার কোনো যার পূর্বে কোনো শুরু নেই, তিনি এমন শেষে যার শেষে আর কোনো শেষ নেই। সেই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই বলছেন যে তিনি আদি তিনি অন্ত তিনি প্রথম তিনি শেষ। এরপর চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে চারটি ইনফরমেশন দিচ্ছেন। আমরা আমি একটু খুব তাড়াতাড়ি যাব সময়ের স্বল্পতা এবং আমি সামনের আয়াতগুলোকে একটু ডিটেইলস আলোচনা করার জন্য। চতুর্থ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঁচটি ইনফরমেশন দিচ্ছেন যে তিনি এই পৃথিবীকে ছয় দিনের মধ্যে তিনি তৈরি করেছেন সৃষ্টি করেছেন, এবং তিনি জানেন যে যা কিছু ভূমিতে প্রবেশ করে এবং যা কিছু ভূমি হতে বের হয় এবং আকাশ থেকে যা কিছু নামে এবং যা কিছু আকাশে উত্থিত হয়। এবং এই আয়াতের শেষ দিকে যে বিষয়টা আছে যে অহুয়া মা আকুম আইনা মা কুন্তুম, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন অহুয়া মা আকুম আইনা মা কুন্তুম, যে তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গেই আছেন। আমরা যদি শুধু আয়াতের এই অংশটুকুকে আমরা যদি একটু চিন্তা করি যে আমরা যেখানেই আছি সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সঙ্গে আছেন। এই মা আকুম শব্দটি মুফাসসিরিনে কিরাম এভাবে বর্ণনা করছেন যে এটি একটি সাপোর্টিভ ওয়ার্ড, যেমন আমরা এইভাবে বলি যে তুমি এগিয়ে যাও তোমার সাথে আমি আছি। হ্যাঁ, তুমি ইন্সপিরেশন দেওয়ার জন্য আমরা যখন কথা বলি তখন আরেকজনকে উৎসাহ প্রদান করার জন্য সে যেন ফিল করে যে আপনার কোনো অসুবিধা হলে আমি ব্যাকআপে আছি। হ্যাঁ, ঠিক তেমনিভাবে এই মা আকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিলেন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, যখন কাফেররা তাকে ধাওয়া তার পিছু নিয়েছিল তাকে হত্যা করার উদ্দেশ্যে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা যখন একদম গুহার কিনারায় চলে এসেছিল তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তিত হয়ে পড়ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো চিন্তা করবা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথেই আছেন। ঠিক একই শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা'আকুম শব্দটি আমাদের জন্য এখানে ব্যবহার করেছেন যে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথেই আছেন, আমাদের সাথেই আছেন। তাহলে আমরা প্রাইভেটলি পাবলিকলি আমরা গাড়িতে থাকি বাসায় থাকি হোটেল রুমে থাকি আর প্লেনে থাকি যেখানে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সাথে আছেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং তোমরা যা কিছু করো তিনি তা সবকিছু দেখেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিষয়টি আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, তিনি পৃথিবী ও আকাশ
আকাশে রাজত্ব একমাত্র তার, সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত এবং মীমাংসার জন্য তার দিকেই প্রত্যাবর্তিত হয়। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমরা যখন একবারে যখন মানুষ যখন কথা শুনে না, একবারে যখন এটাকে কেয়ার করে না, একই কথা যখন বারবার বলা হয়, সেটি গুরুত্ব দেওয়ার জন্যই বলা হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে তার সার্বভৌমত্বের ঘোষণা আবার আমাদের সামনে দিচ্ছেন, এই জন্য যে আমরা যেন তার একমাত্র এই পৃথিবীতে আমরা যেন তারই সার্বভৌমত্বের অধিকারী হিসেবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ঘোষণা করি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউলিজু লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজু নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলীমুম বিযাতিস সুদূর, তিনি রাতকে দিনের মধ্যে এবং দিনকে রাতের মধ্যে প্রবিষ্ট করান, আর দিনসমূহের সমস্ত গোপন ও প্রচ্ছন্ন সবকিছু তিনি জানেন। খুবই সিগনিফিকেন্ট একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পৃথিবী আকাশ এবং জমি সবকিছুই সৃষ্টি করেছেন, কিন্তু এই সৃষ্টির মাঝে একটা জিনিস এখন পর্যন্ত আমরা দেখছি, প্রতিদিন দেখছি, প্রতিদিন এই সৃষ্টি অর্থাৎ এই আল্লাহর এই নিশানা, আল্লাহর এই ক্ষমতা, আল্লাহর এই পাওয়ার আমরা প্রতিদিন দেখছি যে পৃথিবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অন্ধকারে আচ্ছন্ন করে ফেলেন, আবার সেই অন্ধকার রাত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জ্বলন্ত একটা সূর্য দিয়ে আবার পৃথিবীকে আলোকিত করে ফেলেন। আমরা আমাদের এটা প্রাত্যহিক একটা বিষয় হয়ে যাওয়ার কারণে আমরা আমাদের চিন্তার ক্ষেত্রে আমরা দুর্বলতা প্রকাশ করি বা চিন্তা করি না যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিভাবে এই কাজটি করেন, এটি আর কে করতে পারে পৃথিবীতে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, তারাই তো হচ্ছে উলিল আলবাব, যারা দিন এবং রাতের আবর্তন আবর্তনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কুদরতকে খুঁজে নেয়, চিন্তা করে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, এবং তারা আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে তারা শয়ন অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সকল অবস্থায় শুধু আল্লাহকে স্মরণ করে এবং বলে যে হে আল্লাহ, তুমি এই আকাশ এবং জমিন যেভাবে সাজিয়েছ, এই সূর্য এবং চন্দ্র তুমি যেভাবে তৈরি করছো, যেভাবে আমাদেরকে সুবিধা দিচ্ছ, যেভাবে রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে প্রবেশ করাচ্ছ, এটি তুমি এমনি 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 সৃষ্টি করনি, এটার নিশ্চয়ই একটা পারপাস আছে, একটা পারপাস সার্ভ করার জন্যই এগুলো সৃষ্টি করেছেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এগুলো নিয়ে চিন্তা ভাবনা তাফাক্কুর করতে হবে, আমাদেরকে গবেষণা করতে হবে। এবং এরপরে তারা বলে ওঠে এই উলুল আলবাব, যারা যারা চিন্তাশীল ব্যক্তি, তারা বলে ওঠে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করো। সম্মানিত ভাইরা, এরপর এই যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এতক্ষণ পর্যন্ত একটা তার সৃষ্টি তত্ত্ব সম্পর্কে, তার উলুহিয়াত সম্পর্কে, তার রুবুবিয়াত সম্পর্কে আমাদের সামনে একটা বয়ান, একটা স্পিচ আমাদেরকে দিলেন। এখন চিন্তা করুন যে মদিনার সে মুসলমানরা এই বিষয়গুলো জানতো, কিন্তু আমরা আজকে এখানে যারা বসে আছি তারাও জানি, বিশ্ব সমস্ত মুসলমান জানে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুভব করেছেন যে তৎকালীন মুসলমান সমাজ আবার নতুন করে তাদের ইমানকে রিনিউ করতে হবে, আবার নতুন করে তাদের ইমানের রিনিউ করে তারা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসতে হবে। আবার আজকে আমাদের, আমরা যদি চিন্তা করি যে আমাদের জন্য বলা হচ্ছে, দিস ইজ মি, এটা আমারই, আমার জন্যই হেদায়ত, এটা যদি আমরা যদি মেনে নিই, তাহলে আজকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরপর বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি, এবং ব্যয় করো যে সেই সব জিনিস হতে যেসবের উপর তিনি তোমাদেরকে খলিফা বানিয়েছেন। এখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফী, আপনি আমি খলিফা বলতে আমরা কি বুঝি, আমার একটা প্রশ্ন, প্রতিনিধি আমরা বুঝি, আমরা সবাই জানি মোটামুটি প্রতিনিধি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি আল্লাহর পথে খরচ করো যেটা তোমাকে তিনি প্রতিনিধিত্বমূলক মালিকানা দিয়েছেন। এখন প্রতিনিধিত্বমূলক মালিকানা কি কি আছে আমাদের কাছে, একজন কেউ বলবেন, আমাদের ট্যালেন্ট, আমাদের টাইম, আমাদের মেধা, আমাদের মেধা, আমাদের অর্থ, আমাদের অর্থ, আমাদের সময় ব্যয় করা, আমাদের সময়, আমাদের সব বাক্যে আমাদের কাছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবকিছু কিন্তু প্রতিনিধি মালিক, এটার কোনো স্থায়ী কোনো মালিকানা নাই আপনার কাছে,
আজ আপনার সময় আছে, কাল আপনার সময় থাকবে না। আজ আপনার স্বাস্থ্য ভালো, কাল আপনার স্বাস্থ্য ভালো থাকবে না। আজ আপনার কাছে যা কিছু আছে, দেখেন কত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা যে আমি যেই প্রতিনিধিত্বমূলক যে মাল যা কিছু দিয়েছি তোমার কাছে, তোমার কাছে যা কিছু আছে, মুস্তাখলাফিনা তোমার কাছে প্রতিনিধিত্বমূলক মালিকানার মধ্যে যা কিছু আছে, যা কিছু তোমার টেম্পোরারি মালিকানা আছে এক কথায়, তা থেকে তুমি ব্যয় করো। তার মানে এখানে আমরা অনেক সময় ইনফাক বলতে যেটা বুঝি যে আল্লাহর পথে খরচ করো, অবশ্যই আল্লাহর পথে খরচ করে ইনফাকের একটা অংশ, কিন্তু এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইনফাক করার কথা বলছেন, খরচ করার কথা বলছেন, দিস ইজ নট অনলি মানি, দিস ইজ আওয়ার ট্যালেন্ট, দিস ইজ আওয়ার টাইম, দিস ইজ আওয়ার স্ট্যাটাস, দিস ইজ আওয়ার ক্যারিয়ার, হোয়াট এভার উই হ্যাভ, আমরা এই আমরা যেন এটা খেয়াল করি ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই যা কিছু দিয়েছেন তা থেকে যেন আমরা খরচ করি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন যে তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর প্রতি ইমান আনলে কেন? ওই মানুষগুলো কি ইমান আনেনি? অবশ্যই ইমান এনেছে, তাদের সে ইমান ছিল, কিন্তু তারপরে আল্লাহ প্রশ্ন করছেন যে ওমালাকুম, প্রশ্ন করছেন ওমালাকুম যে তোমাদের কি হয়েছে, তোমরা ওইভাবে ইমান আনো না কেন যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তোমাদেরকে ইমান আনতে বলছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে আবার খরচ করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন যে তোমাদের কি হয়েছে, তোমরা ওইভাবে খরচ করো না কেন, কি কারণ রয়েছে তোমরা আল্লাহর পথে সম্পদ ব্যয় করো না, অথচ পৃথিবী ও আকাশসমূহের উত্তরাধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং তোমাদের মধ্যে যারা বিজয়ের পরে ব্যয় করেছে, ব্যয় এবং সংগ্রাম করেছে, তারা কখনোই ওই লোকদের সমান হতে পারে না যারা বিজয় পূর্বে ব্যয় করেছে। খুব সিগনিফিকেন্ট একটি কথা, আজকে যারা দুর্দিনে দুঃসময়ে যারা ইসলামের পক্ষে, ইসলামের জন্য, দ্বীনের জন্য তাদের জীবন, তাদের সম্পদ, তাদের ট্যালেন্ট, তাদের যাবতীয় বিষয়গুরু যেগুলোর প্রতিনিধিত্ব মালিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যারা দুর্দিনে খরচ করবে আর যারা সুদিনে খরচ করবে, তাদের দুইজনের ভ্যালিউ আল্লাহর কাছে দুই রকম, তাদের দুইজনের ভ্যালিউ দুই রকম, সুসময়ের বন্ধু আর দুঃসময়ের বন্ধু, দুই রকমের ট্রিটমেন্ট আল্লাহ সুবহান, দুই ধরনের রিওয়ার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ঘোষণা করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইনালি একটা প্রশ্ন করেছেন, মান যাল্লাযী ইউক্রিদুল্লাহা করদান হাসানা ফায়ুযাইফাহু লাহু ওয়া লাহু আজরুন করিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব প্রশ্ন করছেন যে এমন কি আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঋণ দেবে, উত্তম ঋণ, শুধু ঋণ না উত্তম ঋণ দেবে। দেখুন এটাকে একজন স্কলার এভাবে বর্ণনা করতে আমি শুনেছি যে দেখেন আপনার বাবা মা যদি আপনার কাছে আসে যে দেখো তুমি তো আমার এমনি খাও না, এক কাজ করো আমাকে $100 দাও, আমি একটু আপাতত এখন খাই, পরে যদি তুমি তোমার আমার আমার যখন সুসময় আসবে তখন তোমাকে আমি শুধু তাই দিব না, তার থেকে অনেক বেশি দেবো, না অনেক বেশি দেবো। যদি এরকম হয়, যদি বাবা ছেলের কাছে এরকম একটা আবদার করে, আবেদন করে, তার সেই ছেলেটির অবস্থাটা কীরকম আমরা একটু চিন্তা করি। মান যাল্লাযী ইউক্রিদুল্লাহা করদান হাসানা, করদান হাসানা দাও আমাকে, ফায়ুযাইফাহু লাহু ওয়ালাহু আজরুন করিম, ওয়ালাহু আজরুন করিম, জি তোমাকে আমি আরো বেশি দেব। তার মানে হচ্ছে আমরা এমন জায়গায় পৌঁছে গেছি, অথবা মুসলমানরা এমন জায়গায় পৌঁছে গেছে যে আল্লাহ যে শুধু ইনফাক করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে খরচ করলে শুধু রিওয়ার্ড দিবে, এটার উপর আমরা সন্তুষ্ট হতে পারছি না, আমরা এরপরও আমাদের ইন্সপিরেশন আসছে না, এরপরও আমরা জেগে উঠছি না, আল্লাহকে এরকম একটি শব্দ ব্যবহার করতে হচ্ছে যে তোমার কাছে যা আছে তুমি এখন দাও, তোমাকে আমি আরো বেশি দেব, অনেক বেশি দেব, আমাকে করদান হাসানা দাও। এরপর এতক্ষণ পর্যন্ত আমি যে বিষয়গুলো বললাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সেখান থেকে তুলে নেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখন আমাদেরকে বলছেন যে যদি কেউ যেই ইমানের পথ অবলম্বন করে তাদের রিওয়ার্ড কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাত তাজরি মিন তাহতিহা আল আনহারু খালিদিনা ফীহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই দিনের কথা বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত,
সেদিন আল্লাহ সুবহান ওয়া তাআলা সাধারণত মুমিনদেরকে অ্যাপ্রোচ করার জন্য মুমিনিন শব্দ ব্যবহার করেন, কিন্তু কিয়ামতের সিগনিফিক্যান্ট মোমেন্টকে আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন এর রিওয়ার্ডের সময় আসবে, যখন এর আজব এর পরিপূর্ণ বদলা দেওয়ার দিন আসবে, সেই দিনের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুমিনদেরকে যেমন ভাগ করেছেন, মুমিন পুরুষদেরকে যেমন ভাগ করেছেন, মুমিনা নারীদেরকেও তিনি ভাগ করে বলেছেন যে সেই দিনের কি অবস্থা হবে। এখন মুমিন এবং মুমিনুন কারা, সেটির পরিচয়। মুমিন এবং মুমিনুন মুমিনা যারা পুরুষ মুমিন এবং ফিমেল যারা আছেন, তারা দুই গ্রুপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করে বলছেন যে তাদের অবস্থাটা কিরকম হবে। কিন্তু সেই অবস্থায় পৌঁছানোর জন্য আমাদেরকে কি অর্জন করতে হবে, কিরকম মুমিন হতে হবে, মুমিনের অর্থাৎ ইমানের দাবিতে আমাদেরকে সত্যবাদী হতে হবে। ইমানের দাবিতে যদি আমরা সত্যবাদী না হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়াজাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য দিয়েছেন যে যারা সত্যিকার ইমানদার তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ইমান আনেই শুধু ফেলতে হবে না, শুধু এ জায়গায় তারা তাদেরকে স্টপ করাবে না, বরং তারা জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য দ্বীনের জন্য সংগ্রাম করবে। এবং সুম্মা লাম ইয়াতাবু, এটি হচ্ছে খুব সিগনিফিক্যান্ট একটা বিষয় যে এবং তারা কখনো সন্দেহে পতিত হবে না। সুম্মা লাম ইয়াতাবু, যে তারা সন্দেহে পতিত হবে না। আল্লাহ কি কোন বিষয়ে সন্দেহে পতিত হবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের এক্সিস্টেন্সের উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের উপর, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের যে তাওহীদের যে ধারণা সেই ধারণার উপর তারা কখনো সন্দেহ পোষণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দেওয়ার মালিক তা দিতে পারেন, যা কিছু নেওয়ার মালিক তা নিতে পারেন, এসব বিষয়ে তারা কখনোই সন্দেহ পোষণ করবে না। তাহলে যে তিনটি শর্ত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্য দিয়ে দিচ্ছেন যে সঠিক ইমানদার হওয়ার জন্য, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ইমান, সন্দেহ পোষণ না করা এবং জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সংগ্রাম করা। এরপর আমরা জানি সূরা আল মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিশ্চিত সফলতার কথা বলেছেন মুমিনদের জন্য, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন, এভাবে ছয়টি থেকে সাতটি আমাদের জন্য ক্যারেক্টারিস্টিক রেখেছেন এবং সেটাই মুমিনদের বৈশিষ্ট্য। এরপর সূরা আল আনফালের 3-5 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এট দ্য এন্ডে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই ক্যারেক্টারিস্টিক যারা অর্জন করবে তারাই হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে মুমিনের ঈমানদার হওয়ার জন্য সত্যবাদী। এখন আমরা শুধুমাত্র নামাজ পড়ে বা ইসলামের কিছু কিছু আইটেমকে আমরা মেনে নিয়ে আমরা কখনোই পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। যে ঈমানদারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল হাদিদের এই আয়াতে বলছেন ইয়াস ইয়াউমা তারাল মুমিনুনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফীহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেদিন কিয়ামতের ময়দানে এক অন্ধকার জগৎ থাকবে, এক অন্ধকারাচ্ছন্ন জগৎ থাকবে, মানুষকে অন্ধকারে পথ চলতে হবে, মানুষ সিরাতকে ফুল সিরাতকে অতিক্রম করে জান্নাতে যেতে হবে, যারা জান্নাতে যেতে হবে কি বিপদের দিন। সেই বিপদের দিন এই মুমিনদের কাছে দুটি টর্চ থাকবে, দুটি লাইট থাকবে, একটি তাদের বুক থেকে চেস্ট থেকে ছুটবে আর আরেকটি থাকবে ডান হাতে। এখানে দুটি বিষয় বলা হয়েছে যে ইয়াসআ নূরুহুম, নূর ছুটাছুটি করবে, লাইট ছুটাছুটি করবে, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুম, এবং তাদের ডান দিকে তাদের আলো থাকবে। এখন মুফাসসিরগণ এই দুটি বিষয়কে একটির সাথে ঈমানের সাথে সম্পর্কিত বলেছেন,
চেস্ট যেখান থেকে আসবে আলো সেটা হচ্ছে ইমানের আলো, আর ডান হাতে যে ডান দিকে যে আলো থাকবে সেটি হচ্ছে আমলের আলো। এই দুটি ভাগে ভাগ করেছেন, এবং এই দুটি আলো যখন তাদের কাছে থাকবে তখন তারা খালিদিনা তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটি হচ্ছে তাদের জন্য সবচেয়ে উত্তম সফলতা। আমাদের সফলতা আমরা কিভাবে আমরা ডিফাইন করি, হোয়াট ডু উই ডিফাইন অ্যাবাউট আওয়ার সাকসেস, আওয়ার সাকসেস আমাদের আমাদের সফলতা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের সফলতা হচ্ছে আমাদের ব্যবসা, আমাদের সফলতা হচ্ছে আমাদের পারিবারিক সফলতা, আমাদের ক্যারিয়ার সফলতা, আমাদের সব কিছু। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সফলতাকে বলছেন না, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আন-নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওটা হচ্ছে সবচেয়ে বড় হাইয়েস্ট লেভেল অফ সাকসেস। যেদিন ওই সময়ে ওই চূড়ান্ত দিনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানুষের প্রত্যেকটি কাজের পরিপূর্ণ বদলা দিবেন এবং মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন এবং জান্নাত দান করবেন, সেটি হচ্ছে একজন মুমিনের একজন একজন আল্লাহর বান্দার সবচেয়ে বড় সফলতা। এই এটা হচ্ছে এক সাইডের দৃশ্য। আরেক সাইডের দৃশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরবর্তী আয়াত আমাদের সামনে, ভাই আমার সময় পড়ে এরপর যে আমরা যেটা চিন্তা করছি এরপরে সেকেন্ড যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের আমাদের সামনে আরেকটা চিত্র আমাদের সামনে তুলে ধরছেন, সেটা হচ্ছে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু ইনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম মিসুরিন লাহু বাব বাতিনুহু ফির রাহমাহ আমাদের দিকে একটু দেখো, তারা মুমিনদেরকে কি বলবে, আমাদের দিকে একটু দেখো। কেন আমরা তোমাদের হতে কিছুটা আলো উপকার করে যেন আমরা তোমাদের থেকে কিছুটা আলো ধার করে নিতে পারি, কিন্তু তাদেরকে বলা হবে পিছনে ফিরে যাও, অন্য কোথাও থেকে নিজেদের জন্য নূর অনুসন্ধান করো, এবং অতঃপর তাদের মাঝে একটি দেওয়াল দাঁড় করানো হবে যার একদিকে থাকবে যার একদিকে থাকবে রহমত, ভিতরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আজাব। খুব কঠিন একটি বিষয় কিয়ামতের ময়দানে যেই মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করবেন। সাধারণত সূরা আল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানব জাতিকে তিনটি গ্রুপে বিভক্ত করেছেন, মুমিনদেরকে বিভক্ত করেছেন এক সাইডে রেখেছেন, কাফেরদেরকে একটা সাইডে রেখেছেন এবং মুনাফিকদেরকে একটা সাইডে রেখেছেন। তিনটি গ্রুপে বিভক্ত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানব জাতিকে। কিন্তু এই জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সামনে যে দুটি শ্রেণীর কথা উল্লেখ করলেন, একদিকে বলছেন মুমিনদের কথা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেছে, শুধু বিশ্বাস করেই ক্ষান্ত হয়নি বরং তার উপর ইস্তিকামত করেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইস্তাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যারা ইস্তিকামত করেছে তাদের জন্য সুসংবাদ দিয়ে